জগতের জন্য এবং বাংলার দর্শকদের জন্য চলে এসেছে একটি খুশির খবর, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে লঞ্চ হয়েছে বাংলার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে। আজ তার লঞ্চে আমি সুজিস্মিতা চলে এসেছি, দেখবো এখানে কোন কোন কলাকুশলীরা আসছেন এবং কথা বলবো তাদের সাথে, তার সাথে এদের আজকের এই ইভেন্টের মুহূর্তগুলোরও সাক্ষী থাকবো আমরা। টেকনিশিয়ানরা অনেক বেশি কাজ পাবে এবং ওটিটি মানেই সেন্সারের অতটা কড়াকড়ি নয় এবং অতটা রিস্ক নয় যে যে টাকাটা আমি ইনভেস্ট করব হল থেকে উঠবে তো, প্রোডিউসার টাকা পাবে তো, সে কারণে ওটিটিতে অনেকে নিশ্চিন্তে অনেক এক্সপেরিমেন্ট করতে পারবেন এবং ওটিটি মানেই ভ্যারাইটি আমার কাছে। এবং সবথেকে ভালো কথা হয় যেটা, আমি আজকে একটা সিনেমা আমার দেখতে ইচ্ছে করছে কিন্তু শো টাইমটা এমন আমি দেখতে পাচ্ছি না, মানে একটা টাইম ছিল যখন একটা ছবি তিনটে শো চারটে শো হতো, যে যার ফ্যামিলি মেম্বাররা নিজেদের সুবিধা মতো দেখত। আমি কত সিনেমা আজকে বলছি, আমার বাবা মা দুজনেই চলে গেছেন কাজে নির্ভয় বলছি, অনেক সিনেমা আমি স্কুল কেটে দেখেছি, স্কুল ব্যাগের মধ্যে আমার অন্য জার্মানি বের হতো, সেইটা এখন ছেলেরা বা মেয়েরা সে সুযোগটা পায় কিনা জানি না, যে ছবিটা দেখতে ইচ্ছে করছে সেটা শো হয়তো সকাল নটায় নইলে রাত্রি সাড়ে দশটায়, কে রাত্রি সাড়ে দশটায় সিনেমা দেখতে যাবে, হ্যাঁ নটায় যেতে পারি নটা বারোটা। তো ওটিটি এবং ফ্রাইডে আরও মানে এখানে তো বলেই দিয়েছেন এন্টারটেনমেন্ট অন, এবং নীলুদা অলরেডি বোধ হয় ছ মাসের কন্টেন্ট নিয়ে নেমেছেন এবং আমি একটা সিনেমাও করতে চলেছি তাদের, সেটা অক্টোবর নভেম্বর নাগাদ করবো, জয়দীপের একটা ছবি, দেখা যাক, খুবই ভালো লাগবে। শুরু করছে অনেকটা ব্যাংকিং নিয়ে, প্রচুর কন্টেন্ট এতে অলরেডি তৈরি রয়েছে এবং পাইপলাইনে আমি শুনেছি যে আরও অনেক ছবি ওয়েব সিরিজ যেগুলো তৈরি আছে। আমার একটা কাজ অলরেডি এটা ফ্রাইডের জন্যে শুট করা হয়ে গেছে, সেটাও আসবে এবং সবার জন্য নতুন অপরচুনিটিস এবং দর্শকদের জন্যে নতুন প্ল্যাটার পাওয়া যাবে, তো এটা খুব আনন্দ। ভালো কাজ হবে, অনেক ভালো ভালো মানুষজন অভিনেতারা তারা অভিনয় করবেন এবং মনোরঞ্জন দেবেন মানুষজনকে, মানুষজন আরো অনেক ধরনের কন্টেন্ট পাবেন এবং অল মাই বেস্ট উইশেস টু ক্যামেলিয়া টু ফ্রাইডে। বেশ কিছু কাজ অলরেডি এসেছে ফ্রাইডে তো তোমার, আরো কিছু আছে সেগুলো কি একটু দর্শকদের বলো। আমার দুটো কাজ আজকে अनाउंस হয়েছে, একটা হচ্ছে আমি নন্দিনী অরিন্দম চক্রবর্তীর ওয়েব সিরিজ এবং কমলেশ্বর মুখার্জির ওয়েব সিরিজ দ্য নাইট অফ ক্রাইম, দুটোই খুবই কাছের এবং আমার প্রচণ্ড ভালো লেগেছে অভিনয় করতে সেই প্রজেক্টগুলো, আমার চরিত্রগুলো খুবই ইন্টারেস্টিং এবং আমার বিষয় যে মানুষজন যারা এখনও সাবস্ক্রাইব করেনি বা করবেন তারা ফ্রাইডে সাবস্ক্রাইব করে নিন, তাহলে দেখতে পাবেন সেই কাজ। ইন্ডাস্ট্রির জন্য আরও একটা ওটিটি প্ল্যাটফর্ম চলে এলো যেখানে মানে বাংলা কাজ বাংলা ছবি দেখতে পারবে মানুষ, তো কি বলবেন? আমার মনে হয় যে সবসময় মানে অনেকগুলো প্ল্যাটফর্ম থাকা উচিত, আড্ডা টাইমস আছে, হইচই আছে, ফ্রাইডে যোগ হলো, আমার তো মনে হয় যে যত বাড়বে তত আমার মনে ভ্যারাইটি আসবে, অনেক মানুষ কাজ পাবেন যেটা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়, দেখছো তো অবস্থা। আমার আমার কিন্তু মনে হয় না, মানে মানে ওটিটির কন্টেন্ট আর সিনেমা দুটো আলাদা, মানে এটা যদি কারণ সিনেমা দেখার যে মজাটা সেটা সিনেমাতেই পাওয়া যাবে, এটা কখনো তুমি কোনো ওটিটিতে পাবে না। ওটিটির কন্টেন্টটাই কারণ ইম্পর্টেন্ট, যে অনেক কিছু এক্সপেরিমেন্টাল কাজ হবে, অনেক নতুন নতুন অভিনেতা অভিনেত্রীকে আমরা দেখতে পাবো, যারা সর্বভারতীয় ক্ষেত্রে আমরা পাচ্ছি, আন্তর্জাতিক ক্ষেত্রে তো পাচ্ছি, ফলে আমার কাছে সেইটা ইম্পর্টেন্ট, মানে সিনেমা দেখাটা সিনেমা দেখাই, ওটাকে কোনোভাবে রিপ্লেস করতে ওটিটি পারবে না। হ্যাঁ, অরিন্দম শীলের একটা কাজ আছে সাহেব বিবি জোকার, সো উই আর অল লুকিং ফরওয়ার্ড টু ইট। বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল বড় জায়গা, কারণ আমরা চাই সবসময় যে গ্রো হোক, মানুষের কাছে প্রত্যেকটা প্রজেক্ট পৌঁছে যাক, প্রত্যেকটা কন্টেন্ট পৌঁছে যাক, কারণ এখনকার মার্কেটে যেটা কন্টেন্ট ড্রিভেন মার্কেট, এখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে বেশি ক্যালকুলেশনস করাটা ওরকমভাবে চলবে না,
বা যেরকম এত রকমের মানে সমস্যার তৈরি হচ্ছে, সেসব সমস্যাগুলো এরকম এই মার্কেটে ক্রিয়েট করে ওটা খুব বোকামি হয়ে যাবে আর কি বাজারে। তো আই ফিল দ্যাট সবাই একসাথে হও, সবাই একসাথে এন্টারটেনমেন্ট, আমাদের কাজ এন্টারটেনমেন্ট করা, দেওয়া মানুষকে এন্টারটেন করবো, এইটাই আমাদের কর্তব্য। অ্যান্ড সবাই একসাথে হলে, সবাই ভালোভাবে কাজ করলে, বড়ো করে কাজ করলে আমার মনে হয় আর কোনোদিনও কেউ বাংলা ইন্ডাস্ট্রিকে ঘাটিয়ে বলে যাবে না, আই এম শিওর। ওটিটি প্ল্যাটফর্ম আসাতে খুশি তো বটেই, কারণ আমরা অনেক রকমের কন্টেন্ট দেখছি, অনেক রকমের স্টোরি টেলিং দেখছি, অ্যান্ড অনেক রকমভাবে আরও বেশি এক্সপ্লোর করা হচ্ছে। আর সত্যি অভিনেত্রী অভিনেতাদের বা আরও বেশি টেকনিশিয়ানস ইভেন ডিরেক্টার্স সবারই প্রচুর কাজ বাড়ছে, যত কাজ বাড়বে ততই তো সবার মঙ্গল। অত্যন্ত খবর আমাদের জন্য তো বটেই, বিশেষ করে ভালো খবর হচ্ছে নতুন পরিচালক যারা যারা একটা জায়গা খুঁজছেন, প্ল্যাটফর্ম খুঁজছেন, সেখানে বাংলা দেখুন সবাই তো ব্যবসায়ী, তারা যখন একটা প্ল্যাটফর্ম খোঁজে তার মানে হচ্ছে বাংলা দর্শক আরো দেখতে চান, সেটা সার্ভে করে তারপর তারা সেটা বানাচ্ছেন। প্ল্যাটফর্ম খোলা মানে আমাদের বাংলা সিনেমার ছোট্ট অংশ হিসেবে আরো অনেক কাজ করার সুযোগ, আর আমাদের অডিয়েন্সকে আরো অনেক বেশি এন্টারটেইন করার সুযোগ, সবটা অ্যাকশন, তো সেটা তো সব দিক দিয়ে খুবই আনন্দের বিষয়, আর আমরা সেটাকেই আজকে সেলিব্রেট করতে এখানে সবাই এসেছি। ক্যামিলিয়া দীর্ঘ 7 বছর ধরে কনসিস্টেন্টলি ভালো কাজ করে যাচ্ছে, আমি সেটা নিয়ে খুবই আনন্দিত এবং সত্যি চাইবো যাতে আজকের পর থেকে প্রত্যেক দিন ফ্রাইডে হয়। আর তোমার বেশ কিছু নতুন নতুন কাজ আসছে এবং ফ্রাইডেও আসছে, তো ফ্রাইডেতে কি কোনো কাজ নতুন আসতে চলেছে বা তুমি করছো? সেটা এই মুহূর্তে তো বলতে পারবো না, এই মুহূর্তে আমার যে সিনেমাগুলোর শুটিং হয়েছে তার পোস্ট প্রোডাকশনের কাজ, তার ডাবিং এর কাজ, তার রিলিজ, সেগুলো নিয়ে একটু ব্যস্ত। বাট আমার সঙ্গে নীলদার নানান সময় নানান কাজ নিয়ে আলোচনা হয়, আই এম শিওর বাট আই উড লাভ টু কোলাবরেট উইথ হিম সামটাইমস। আর এতটাই ছোট যে আমরা বেসিক্যালি একটা ফ্যামিলি, এবং এই ফ্যামিলিতে আমরা সবাই চাইব যাতে কোনো ঝগড়া মনোমালিন্য তো হবেই সবার মধ্যে, কিন্তু সেগুলো কাটিয়ে উঠে যেন আরও কাজ হয়, বিভিন্ন ধরনের কাজ হয়, নতুন ধরনের কাজ হয়। এবং অনেক ধন্যবাদ ক্যামিলিয়া ফিল্মসকে, অনেক ধন্যবাদ ফ্রাইডেকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যেখানে আমরা সত্যি রোমাঞ্চ, রোম্যান্স, কমেডি, অ্যাকশন সমস্ত ধরনের কন্টেন্ট আমরা দেখতে পাবো। এবং হ্যাঁ, কাজ করে তো খুবই ভালো লাগছে, কারণ একটা নতুন ওটিটি আজকে জন্ম নিল এবং সেটার সাথে প্রথম থেকেই যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। অ্যান্ড আই জাস্ট হোপ 19 এপ্রিল ইজ জাস্ট ফার্স্ট অফ দ্য মেনি, আশা করি ভবিষ্যতে আরও অনেক কাজের সাথে যুক্ত হতে পারবো এবং আরও নতুন ধরনের অনেক অভিনব কন্টেন্ট আমি প্রাইভেট দেখতে পাবো। একটা নতুন ওটিটি প্ল্যাটফর্ম আসতে চলেছে, ইটস আ ভেরি পজিটিভ স্টেপ, এতে আমাদের সবার কর্মসংস্থান বাড়বে, প্রত্যেক কলাকুশলী থেকে আরম্ভ করে প্রতিটি পরিচালক, কন্টেন্ট প্রোভাইডার, কন্টেন্ট রাইটার্স, মানে এটা একটা বড় ইন্ডাস্ট্রি এবং নতুন কিছু এলে দ্যাট ইজ সামথিং হুইচ ইজ অলওয়েজ ওয়েলকাম, কারণ ওটা আমাদের কর্মক্ষেত্র একটা পরিধি বাড়াবে। এবং ফ্রাইডেতে আশা করব নতুন নতুন প্রজেক্টস আসবে, এবং আমি যেটা শুনছি ওরা ইয়াং এবং ওল্ড সবাইকে নিয়ে কাজ করছেন, দে আর ট্রাইং টু বিল্ড দেয়ার ওন একটা বেবি অফ ডিরেক্টার্স অ্যান্ড কন্টেন্ট রাইটার্স। এটা খুব ভালো লেগেছে যে ওদের চিন্তাধারাটা নতুন ধরনের, নতুন এবং পুরনো সবাইকে নিয়ে তারা এগোতে চাইছেন। আমার এই মুহূর্তে হয়তো নয় দেওয়া আছে, কিন্তু একটা আজকে অ্যানাউন্স হবে যেটা অ্যাকচুয়ালি ডিরেক্ট করবে আমার ছেলে, ও আসছে, হ্যাঁ, কিন্তু সেটা আমি এখনই কিছু বলতে চাইছি না, ওরা অ্যানাউন্সমেন্ট করবেন তো তখন জানতে পারবেন। ফ্রাইডে একটা নতুন ওটিটি প্ল্যাটফর্ম এসছে, তো বাংলা ইন্ডাস্ট্রির জন্য এবং তোমার জন্য এটা কতটা বড় পাওনা? খুবই বড় পাওনা, কারণ কি প্রচুর ঝুড়ি ওয়ার্ক অপরচুনিটিস ওপেন হবে, প্রচুর নতুন ক্যারেক্টার্স আসবে, কন্টেন্টস আসবে, এটা তো আমাদের পক্ষে খুবই একটা ইটস এ গ্রেট বিগ এক্সাইটিং নিউজ। আর আম শিওর খুব ভালো ভালো কন্টেন্টস ওনারা ভেবে রেখেছেন, আজকে অ্যানাউন্স হয়েছে ওই কন্টেন্টসগুলো, সো অল দ্য ভেরি বেস্ট টু ফ্রাইডে। আপাতত নেই, বাট হোপফুলি উইল ওয়ার্ক টুগেদার উইথ ফ্রাইডে। খুব এক্সাইটেড, কেননা ক্যামিলিয়া আমাদের ওয়ান অফ দ্য লিডিং হাউসেসের মধ্যে পড়ে বেঙ্গলে, এবং এটা এনআরডি
নীলাঞ্জন এবং আমাদের এখন পিআর দেখছেন ইন্দ্রনীলরা, একটা খুব স্ট্রং টিম তৈরি হয়েছে এবং ওরা প্রচুর কাজ করেছেন আগে, এখন পুরোপুরি ওটিটি নিয়ে আসছেন ফ্রাইডে। এবং আমি খুব এক্সাইটেড কারণ আমার একটা ছবি চিরসখা হয়ে অলরেডি ফ্রাইডেতে আছে, এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট এত বড় বড় ডিরেক্টার্স, এত ভালো ভালো অ্যাক্টার্স রয়েছে এবং তাদের সাথে স্ক্রিন শেয়ার করতে এবং ডিরেক্টরদের সাথে কাজ করতে আমি খুবই এক্সাইটেড, এবং এরকম অপরচুনিটিস আরও আসুক যাতে আরও আমাদের মতো চান্সেস পাবে, সেটাই আমাদের মেইন ইন্টেনশন থাকে। এবং অল দ্য বেস্ট ফ্যামিলি। খুবই এক্সাইটেড, কর্মী হিসেবেও এক্সাইটেড, কারণ আরেকটা দারুণ জায়গা যেখানে খুব ইন্টারেস্টিং গল্প আসতে চলেছে, সেখানে কাজ করার অংশগ্রহণ করার একটা সুযোগ পাবো। আরো গুরুত্বপূর্ণভাবে বাংলা গ্রাহক হিসেবে, বাংলা কন্টেন্টের গ্রাহক হিসেবে আমার কাছে আরেকটা খুব বড় অপশন এসে আসলো, এবং সেটা কোথাও একটা যে ধরনের কন্টেন্ট প্রডিউসড হচ্ছে আমরা সকলেই চেষ্টা করছি, কিন্তু আরো হেলদি কম্পিটিশন যত বাড়বে মার্কেটে স্বাভাবিকভাবেই আমরাই বাধ্য হব আরো বেশি যাতে মানটা উন্নত করতে পারি বা কন্টেন্টে, সেটা গ্রাহক হিসেবে স্বাভাবিকভাবেই তো আমার কাছে সুখবর, বাংলা গ্রাহকদের কাছে, আমিও তো বাংলা গ্রাহক। এই তো লঞ্চ হলো, এই লঞ্চ হলো, এবার সাবস্ক্রাইব করে ফেলবো, এবং সকল দর্শকদের কাছেও সেটাই আবেদন যে প্লিজ এটা সাবস্ক্রাইব করুন, বাংলা কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট দেখার আরও একটা ভালো জায়গা তৈরি করুন। আমার মনে হয় যে এতে বিনোদন জগৎ সমৃদ্ধ হবে, এখানে অনেক কাজ হবে, এবং শুধু মানে যারা কাজ করছেন তারা না, নতুনরাও কাজ পাবেন, এবং এই নতুন ওটিটি যে ফ্রাইডে এলো এটা অবশ্যই আমাদের পক্ষে অত্যন্ত শুভকর একটা উদ্যোগ। চ্যালেঞ্জ নিয়ে আসুক না সেটাই তো ভালো, তার কারণ হচ্ছে যে তাতে হেলদি কম্পিটিশন তৈরি হয় এবং তাতে কন্টেন্টের মান অনেক উপরের দিকে উঠে। আবার দুটো কাজ আসছে, একটা নাইট অফ ক্রাইম আর একটা কাজ করার কথা আছে, এখনো হয়নি, সেইটার নাম কে কে অ্যাসোসিয়েটস। আমরা যারা অভিনেতা পরিচালনা করা সবে শুরু করেছি, আমাদের কাছে এই সময়টা একটা মানে অনেক কিছু খারাপের মধ্যে এটা একটা আমি বলবো আশীর্বাদ ধন্য সময়, কারণ আমাদের অপশনস বাড়ছে, আর যেহেতু অপশনস বাড়ছে সেহেতু কম্পিটিশন বাড়ছে, যেহেতু কম্পিটিশন বাড়ছে সেহেতু কোয়ালিটিও বাড়বে, ফলে আমরা একটা ভালো কিছুর মধ্যে পড়লাম এই আশা রাখছি। আমার মনে হয় না, মানে টি টোয়েন্টি এসছে, প্রথমে ওয়ান ডে তারপর টি টোয়েন্টি, কিন্তু টেস্ট ম্যাচই রয়ে গেছে, মানে অ্যাশেজ এখনো অ্যাশেজ, ভোরবেলা উঠে এখনো দেখি আমরা যারা ক্রিকেট ভালোবাসি, ফলে সিনেমা থাকবে, ওই কমিউনিটি ওয়াচ ওটা যাবে বলে মনে হয় না। হ্যাঁ, আমি এখানে একাধিক কাজ করছি, মানে অভিনেতা হিসেবে কাজ করেছি, নেক্রো ইস্কাবনের বিবি আসছে এবং আগামীতেও করবো। দর্শকদের বলবো 27 তারিখ আজকে নতুন প্ল্যাটফর্ম ফ্রাইডে রিলিজ হচ্ছে, আপনারা অ্যাকশন, থ্রিল, রোম্যান্স সব কিছু দেখতে পাবেন হাতের মুঠোয়, চটপট ডাউনলোড করুন, সাবস্ক্রাইব করুন, দেখে ফেলুন। এই ফ্রাইডের লঞ্চ এটা খুবই একটা ইতিবাচক দিক বলে আমি মনে করি, কারণ এটা বলছি না যে ভুরি ভুরি যত আসবে সব কিছু আমাদের করতে হবে তা নয়, কিন্তু সিলেক্টেড খুবই প্রেস্টিজিয়াস এরকম কিছু প্ল্যাটফর্ম থাকলে নতুনরা যেমন সুযোগ পাবে, আমরাও পুরনোরাও কিছু কিছু কাজ করার সুযোগ পাবো, মোটের ওপর সমস্ত মানুষে কাজ করার যে সুযোগটা পাবে, এবং অডিয়েন্সের দিক থেকেও তারাও অপশন পাবে, তাদের কাছে অপশন থাকবে যে এটা না হয় ওটা, তাহলে কম্পিটিশনটা বাড়বে, কাজের মানে কাজের পরিমাণের সঙ্গে সঙ্গে কাজের যে কোয়ালিটি একটা ইনক্রিজ মানে ইনক্রিমেন্ট হবে বলে আমার মনে হয়। এটা খুবই একটা ইতিবাচক দিক এবং আমি এটাকে ডেফিনেটলি সাংঘাতিকভাবে ওয়েলকাম জানাচ্ছি এরকম, মানে আর যত ভালো মানে কোয়ালিটি আমি দেখলাম এখানে পুরনো এবং নতুন সবাইকে মিলিয়ে মিশিয়ে পরিচালক, লেখক, টেকনিশিয়ানস, অভিনেতা, অভিনেত্রী সবাই রয়েছে, এটা সত্যি খুবই একটা আনন্দদায়ক ব্যাপার। না, নট এক্স্যাক্টলি, আমাদের একটা লঞ্চ হতে চলেছে একটা, যেটা আমরা ডিরেক্ট করছি না, আমি এবং সুরেশ না আমরা করছি না, আরেকটি নতুন ডিরেক্টর আমরা রেখেছি এটা করার জন্য, এবং ওরই লেখা এবং ওরই করা, আমরা ওর সঙ্গে আছি। আর
ভালো যে আরেকটা প্ল্যাটফর্ম পাচ্ছি যেখানে অলরেডি এত ইন্টারেস্টিং এতগুলো প্রজেক্ট আপনাদের দেখতেই পাচ্ছেন নামগুলো, আমার সৌভাগ্য দুটো প্রজেক্ট আমারও রয়েছে সেখানে, এবং আগামী দিনে আমার মনে হয় ফ্রাইডে অত্যন্ত সাকসেসফুল হয়ে উঠবে এবং আরও ইন্টারেস্টিং কাজ আমরা দেখতে পাবো। একটা ইস্কাবনের বিবি, একটা সাহেব বিবি যোগান, দুটোই অরিন্দম অরিন্দম দাসের অনেকগুলো কাজ হয়ে গেল। অরিন্দম দাস সাহেব দুটোতেই খুব ইন্টারেস্টিং চরিত্র পেয়েছি, খুব ইন্টারেস্টিং গল্প নিয়ে কাজ হয়েছে। অরিন্দম দাস খুব ভালো হয় সেটা আমরা অলরেডি জানি, উনি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিরেক্টর্স দ্যাট ক্যান কল আস এভারেস্ট, এটা জোর গলায় বলতে পারি, এবং কাজ করার অভিজ্ঞতাটাও ততটাই ভালো। বারবার যখনই ওটিটি নিয়ে কথা হচ্ছে তখনই আমি বলেছি যে যত বেশি কন্টেন্ট তৈরির সুযোগ ঘটবে তত বেশি মানুষ কাজ পাবে, শিল্পীরা কাজ পাবে, এবং তত বেশি আমরা মানুষের কাছে পৌঁছতে পারব। বাংলায় কন্টেন্টের জায়গা থেকে এখনও অবধি একটা কি দুটো চ্যানেল ওটিটি প্ল্যাটফর্ম ছিল, এখন ফ্রাইডে এলো, আজ থেকে ফ্রাইডে এলো, এবং ফ্রাইডে সেই আশা নিয়ে এসেছে যে ফ্রাইডে যেন মানুষের প্রত্যেক দিনের সঙ্গী হয়ে উঠবে। ভীষণ ভালো সব কন্টেন্ট নিয়ে ফ্রাইডে এসেছে, ফ্রাইডের ফার্স্ট সিজনের কন্টেন্ট রিলিজ হয়েছে এবং দেখা যাচ্ছে প্রচুর ভালো কন্টেন্ট রয়েছে, এবং আগামী দিনেও অনেক ভালো কাজ এরা করতে চলেছেন আমি জানি। সম্পূর্ণ একজন বাঙালি সম্পূর্ণ একটি বাঙালি প্রতিষ্ঠান ক্যাভালিয়ার প্রোডাকশনস, তারা এগিয়ে এসে একটি বাঙালি কন্টেন্টের প্ল্যাটফর্ম করলেন ফ্রাইডে। আমার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা এবং ফ্রাইডে ক্যাভালিয়ারকে থ্যাংক ইউ বলবো, বিকজ এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব প্রয়োজন ছিল, কারণ আমরা যারা বাংলা সিনেমা দেখি, বাংলা ওয়েব সিরিজ দেখি, এখন না আমরা ওই জগতে আর বাস করি না যেখানে শুধু ইন্ডাস্ট্রির ভেতরের লোকেরা জানতো যে ইন্ডাস্ট্রিটা কীভাবে ফাংশন করছে। আমরা রেগুলার দেখে থাকি ফেসবুকে যারা নর্মাল মানুষ, মানে যারা হয়তো কর্পোরেটে চাকরি করছে, ইভেন দে আর টকিং অ্যাবাউট বক্স অফিস ফিগার্স, কোন প্ল্যাটফর্মে কোন কন্টেন্টটা বিঞ্জওয়ার্দি হ্যান ত্যান, এইগুলো সবাই জানে, দে আর ভেরি অ্যাওয়্যার। তো সেইখানে আমার মনে হয় এটা তো অস্বীকার করে লাভ নেই যে বাংলা ইন্ডাস্ট্রির একটা এরকম প্ল্যাটফর্ম আসার খুব প্রয়োজন ছিল। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ক্যামিলিয়া ফিল্মস অ্যান্ড টু দ্য পিপল উইথ ক্যামিলিয়া ফিল্মস, যারা এরকম একটা স্টেপ নিয়েছে ফ্রাইডেকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, বিকজ উই নিডেড আনাদার ভেনিউ ফর আস টু টার্ন টু ফর গুড কন্টেন্ট, যাতে বেঙ্গলি অডিয়েন্সের বেসটা বাড়ে। কথা হয়েছে, বাট আই এম ভেরি সুপারস্টিশিয়াস, তো যতদিন না আমি ফ্লোরে গিয়ে অ্যাটলিস্ট একটা শট দিচ্ছি, আই ওয়ন্ট সে কি আমি ফ্রাইডে কিছু করছি, তো দ্যাটস জাস্ট মাই সিলি সুপারস্টিশন, বাট সেটা তো পরের কথা। ইভেন ইফ আমি ধরে নিলাম ওয়ার্স্ট কেস সিনারিও যেন না হয় সেরকম, ইভেন ইফ আই এম নট পার্ট অফ এনি অফ দ্য প্রজেক্টস, আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে অল অফ দ্য প্রজেক্টস উইচ হ্যাভ বিন অ্যানাউন্স সবকটাই যেন অ্যাপ্রিসিয়েটেড হয়, যাতে লোকে এই ফিল্ম মেকারদেরকে, কন্টেন্ট মেকারদেরকে, প্লাস দি অ্যাক্টার্স হু আর অ্যাটাচ টু দ্য প্রজেক্টস, তাদেরকে অনেক ভালোবাসা দেয়, যাতে ফ্রাইডে বিকামস আ নেম টু রেকগনাইজ। সামনে তুলে ধরলাম আজকের এই ফ্রাইডের লঞ্চের কিছু মুহূর্ত, তার পাশাপাশি কথা বলে নিলাম এখানে উপস্থিত সকল কলাকুশলীদের সাথে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।